জাতীয় বেশ্যা পরিমণি হ্যাঁ আজকের এই কথাটা অনেকের কাছে খারাপ লাগলেও আজকে কিছু কথা বলতে চাই এই ব্যক্তিটাকে চিনতেছেন সোহেল তাস যিনি বাংলাদেশের একমাত্র মন্ত্রী ছিলেন যিনি সৎ ইচ্ছায় নিজের ইচ্ছায় পদত্যাগ করছিল একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি যদি থাকে আমাদের বাংলাদেশে তাহলে এই সোহেলতাজ আছে যারা যারা সোহেল তাজকে চিনেন তারা অবশ্যই ভালো করে জানবেন তো আমি আপনাদেরকে যে নিউজগুলো দেখে দেখেন আর টিভির আর টিভির যে একটা সংবাদ তার একটা নিউজ প্রচার করছে যিনি একজন পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল তিনি নিজে তার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট শেয়ার করছে যেমন এই পোস্টটা আর টিভির পোস্টটা তো আর টিভির এই পোস্টটা তিনি শেয়ার করছে পরিমণির এই চিত্রটাকে নিয়ে আমি আপনাদেরকে যদি পরিমণির একটু এটা দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারেন পরিমণি আজকে কি করছে দেখেন পরিমণি আজকে তিনি তার ফেসবুক পেজ থেকে এই যে এই ছবিটা পোস্ট করছে এখন প্রশ্ন হচ্ছে যে এই দৃশ্যটা বা তার হাতের দৃশ্য বা তার এই যে পাশা মারার দৃশ্য আমি বাংলায় বলি আমি আজকে চেহারা দেখেছেন এর কারণে তারা কিছু বলতে চাই ওরা কি পাশা মারার জন্য আমাদেরকে ইনভাইট করতেছে নাকি পরিমণির পাশা মারা লাগব না দেখেন দেখেন আমি যদি একটু ভালো করে দেখাই পরিমণি হাতের সিগারেট নিচ্ছে রানমান দেখাইছে হোগাটা কোনো রকম ঢাইকা রাখছে আর হচ্ছে ওই যে হাতে লেখা আছে হ্যাঁ হাতে কী ইনভাইট করছে কী মি মোর মি মোর আর উপরে কী আছে ভাই উপরে আছে ধনের মাতা বাংলায় বলি দনের মাতা ওই যে গোল করে লেখা রাখছে দুটা আন্ডা আর উপরে নুনুটা এই নুনুটা দিয়ে বুঝেছে যে আমার এ পুটকি মারতে আসো বাংলায় বলতেছি তো এই জন্য চেহারাটা দেখাইলাম না তো আমার খুব দুঃখ লাগলো আসলে সোহেলদাস তার ফেসবুক পেজ থেকে যে পোস্টটা করছে আমি আপনাদেরকে সেটা একটু পরে দেখে কিছু কথা বলি তার এই পরিমণির পেজে একটু ঘুরি আমরা দেখেন তার কিন্তু কমেন্ট সেকশনটা অফ মানুষে যে এত পরিমাণ গালাগালি করে এই যে এই পোস্টার ভিতরে কোনো কমেন্ট সেকশন খোলা নাই হ্যাঁ এইগুলায় খোলা নাই কোনোটাই খোলা নাই তো আমি যে কথাটা বলতে চাই দেখেন গত গতকালকে গত পরশু দিনকে তিনি যখন আদালতে যায় তখন কিন্তু তিনি নিজে এরকম একটা হাতে চিত্র লেখছিল আজকে আবার নতুন করে মানে আলোচনা সমালোচনা আসতেছে আসছে এরকম বিভিন্ন নিউজ প্লোটার বা নিউজ গণমাধ্যম কিন্তু তার এই নিউজটাকে প্রচার করছে বিশেষ করে সাংবাদিকের কাছে পরিমনি বলছে যে সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি যে বলছেন মি মোর আর উপরে যে একটা চিহ্ন চিহ্নর মানিটা কি তো সাংবাদিকদেরকে এই পরিমণি মানে বাংলা ভাষায় বলছে যে দেখেন আপনারা বুঝতে ভুল বলছেন আমি বলছি ফক মি মোর মানে আমারে আর যত মারতে পারো মানে এখন কি বলবো আমার খারাপ ভাষার মুখ দিয়ে আসতেছে আর বলতে পারতেছি না কিন্তু সোহেল তাজ যেটা করছে সোহেল সোহেলতাস আজকে তার ফেসবুক পেজ থেকে আমি তার পেজটার ভিতরে ঢুকতেছি না আমি একটা ই দেখি তিনি লিখছে আসলে আমি সেখানে আছি যাই হোক আমি আপনাদেরকে বলি তিনি লিখছে যে পরিমণ একজন সেলিব্রিটি সেই সেই সেলিব্রিটি আমি আপনাদেরকে সেটা দিতেছি পরিমণ একজন সেলিব্রিটি সেই সেলিব্রিটি হয়ে যে সমস্ত চিত্র আমাদেরকে দেখাতেছে যে সমস্ত পোস্ট তিনি করতেছে এই পোস্ট একদমই বেমানান একজন সেলিব্রিটির কাছ থেকে এরকম জাতি আশা করে না এইরকম পোস্ট দেখে আমাদের সমাজের যারা পরিমণিকে ফলো করে যারা পরিমণিকে পছন্দ করে তাদের কতরূপ মানে মনোভাব সৃষ্টি হবে কতটুকু খারাপ পরিবেশ সৃষ্টি হবে সেটা এই ছবিতেই কিন্তু আর কিছু বলা লাগে না আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমি আসলে এটা বারবার দেখে দিয়েছি কারণ একটা যে ওর পুটকির ফুডাটা বাকি রাখছে বুঝছেন মানে কাজ বাংলা ভাষায় বলি এইটা দিয়া জাতির কি বুঝে যে আমার আইসা হোকামারো নাকি আসলে পরিমণি একটু অতিরিক্ত করতেছে ভাই আমি জানি যে পরিমণিকে অনেকে আপনারা ভালোবাসেন অনেকে ভালোবাসেন আমি জানি না যে আসলে পরিমণির সাথে কী অন্যায় করা হয়েছে নাকি তাকে যে কোনো কারণে গ্রেপ্তার করা হয়েছে আমরা সেদিন দেখলাম যে পরিমণি পরিমনি একটি লাইভ করলো সেই লাইভটা তো আপনারা সবাই দেখছেন তার বাসায় তার বাসায় হচ্ছে যে আপনার ই আর আর্টসে কী জানি বলে আবার দেখলেন কত ব্যাপার বাপ কি কাজে ফিরে পরিমণি কাজে ফিরে যাই হোক বিভিন্ন পোস্ট তিনি এখান থেকে করতেছিল তো তিনি সর্বশেষ যে লাইফটা করে সে লাইফে কি তার বাসায় র্যাব আসে তিনি বলছিল যে এই লাইফটা যেটা প্রচুর পরিমাণ ভিউ হয়েছিলো বাংলাদেশের সর্বোচ্চ ভিউ আমার কাছে যেটা মনে হয় যে কি লাইফ থেকে এত পরিমাণ ভিউ হওয়াটা আমি এখনও দেখতেছি না এখানে আসলে কী পরিমাণ ভিউ হয়েছে এখানে শেয়ার দেখাচ্ছিল যে এক লক্ষ আটত্রিশ হাজার শেয়ার আর দুই দুই মিলিয়ন দুই মিলিয়নের উপরে ছিল আপনার ওই লাইক বিভিন্ন লাইক টেক ছিল আর কি তো এই যে প্রচুর পরিমাণ শেয়ার সেই ভিডিও তো তার বাসায় র্যাব আসছে সর্বশেষ আমরা দেখলাম যে র্যাব তার বাড়ি থেকে প্রচুর পরিমাণ মদ উদ্ধার করছে তো তাকে মাদক মামলায় কিন্তু র্যাব গ্রেপ্তার করছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই র্যাব তাকে গ্রেপ্তার করছে এখানে একটা ষড়যন্ত্র হইতে পারে সেটা আমরা জানি না আদালত বিচার চলতেছে বিচার প্রকৃত আছে পরিমণিকে যেই জামিনে মুক্তি আনা হয়েছে সেইখানে দেখানো হয়েছিলো যে পরিমণি একজন সেলিব্রিটি এবং তিনি সিনেমা জগতে কাজ করে তার কারণে কিছু পরিচালকরা এখন ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতিটা শুধু পরিচালকদের নয় অনেক শিল্পী সমিতির যারা সদস্য আছে যারা চাক এই সমস্ত লাইনে কাজ করে তাদের ক্ষতি হবে বাণিজ্যিকভাবে দেশের ক্ষতি হবে এবং কি আর্থিকভাবে দেশও কিছু ক্ষতিগ্রস্ত হবে এরকম বিভিন্ন ইস্যু দেখা এবং তিনি একজন নারী নারীর প্রতি মানবিক বিচারে পরিমণিকে আদালত থেকে মানবিক বিচারে জাবিনে মুক্তি দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা মুসলেখা দিয়া তো এই যে তিনি জাবিনে মুক্তি পর পর আসলে আদালত চাইলে তাকে যে কোনো মুহূর্তে কিন্তু আবার গ্রেপ্তার করতে পারে কিন্তু আমি যেটা মনে করতেছি আসলে পরিমণি পুরা শিওর যে আদালত তাকে আর গ্রেপ্তার করবে না র্যাব যে কাজটা করছে এখন আমি এই কথাটা একটু একটু খোঁচা খোঁচামারা বলতে চাই র্যাবদেরকে যে র্যাব ভাইরা যে কাজটা করছে র্যাবের পোষণ যে কাজটা করছে পরিমণিকে গ্রেপ্তার করছে এটা মানে র্যাব একটা ব্যর্থ র্যাব হচ্ছে ব্যর্থ একদম মেরুদণ্ডহীন কাজটা করছে র্যাব পরিমণির কিচ্ছু করতে পারে নাই এবং আদালতকে বলতে চাই বাংলাদেশ এর আইন শৃঙ্খলা বাহিনী তারা তো অপরাধী না তারা তো নিশ্চয়ই আইনি প্রক্রিয়া আইনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করছে পরিমণিকে গ্রেপ্তার করছে কিন্তু সেই আদালতকে সেই আইনকে মানে এই এই যে 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 তার যেই আঙুলটা আঙুলটা দেখেয়া মানে তিনি চোখে আঙ্গুল দিয়া সকলেরকে আঙ্গুল দেখাইয়া ফুডাটা দেখাইয়া বের হয়ে গেছে আসলে এই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের আইনের প্রতি আমাদের যে শ্রদ্ধা ছিল যে ভালোবাসা ছিল যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা লঙ্ঘন করা হয়েছে সর্বশেষ এই যে এই ছবিটা এই ছবিটা দেওয়ার পর শুধু আমি না আমি 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 না আমি দেখলাম যে অনেকেই কিন্তু ভিডিও তৈরি করছে যে পরিমণির কাছ থেকে এরকম আশা আমরা করতেছিলাম না পরিমণির বা জীবনে অনেক অর্থ উপার্জন করছে তার রান মান একটু লাল দেখা যায় তার গায়ের একটু লাল হ্যাঁ তিনি হয়তোবা চামড়ার ব্যবসায়ী তিনি হয়তো বা কোটি কোটি টাকা কামায় নিতে পারবে এরকম দৃশ্য দেখায়া হয়তোবা এরকম তার মায়াবী চেহারা দেখা লুচ্চামি চেহারা দেখা হয়তো বা ফুটা বিক্রি কইরা কোটি কোটি টাকা মানুষের থেকে হাতে নিতে পারবো যাদের কালো ব্যবসায়ী যারা কালো টাকা পাচার করে পাচারকারী তাদের থেকে হয়তোবা টাকা নিতে পারবো আপনারা এই ছবিটা ভালো করে লক্ষ্য করেন আমি আসলে এই স্ক্রিনশটের মাধ্যমে এই ভিডিওটা তৈরি করতেছি এতটা ভালো হবে না কিন্তু এই ছবিটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে পরিমণি তার তার অভিনয় ক্ষেত্রে অনেক দৃশ্য করে সেটা হয়তো আমরা কিছু বলতে পারি না হয়তো বা বিভিন্ন সিনেমাতে তার কাজ করতে হয় বিভিন্ন চরিত্র দেখান লাগে কিন্তু যে বাস্তব জীবনে যে চরিত্রটা তিনি দেখাইছে এটা আসলে বে মানান এটা বাংলাদেশ এখানে এখানে পঁচানব্বই শতাংশ মুসলিমদের দেশ আমরা এটা মানতে পারি না আসলে মুসলিমিক আবেগ দেখাতে চাই না চলে এতটুকু বলতে চাই আমরা বাঙালি হচ্ছি একটা এমনই একটা পরিবার যে পরিবারে কোনো একটা অশ্লীল ছবি দেখতে দেখতে বসলে কোনো একটা ভালো ছবির ভিতরে যদি একটা অশ সিন আসে একটা কিচিং সিন আসে তাহলে কিন্তু আমরা দেখছি যে পরিবার থেকে হয়তো বা টিভিটির চ্যানেলটা ঘুরে দেওয়া হয় কারণ আমরা এখনও সেই পরিবেশে যাইতে পারি নাই আপনারা যদি এবার একটু খেয়াল করেন আমাদের বাংলাদেশে এখন অনেক ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন বিশেষ করে এই করোনা মহামারীতে লকডাউনে স্কুল বন্ধ হওয়ার কারণে অনলাইন ক্লাস চালু হয় এবং বাধ্যতামূলক অনেক বাবা মা কিন্তু অনলাইন ক্লাস করার জন্য তাদেরকে বাচ্চাদেরকে মোবাইল কিনে দেয় আর এই বাচ্চারা যদি এই এই ছবিগুলো দেখে তখন তাদের কি অবস্থা হবে আপনারা একটু দেখেন যে কী ইঙ্গিত করছে এখানে উপরে যেটা দিছে এখানে কিন্তু তিনি লেখে নাই কিন্তু সাধারণ মানুষ যেটা মন্তব্য করতেছে উপরে যেই নুন মাথার মতন দেওয়া রাখছে এটা হচ্ছে ফক মানে ফক তারপর হলো মি মোর আমারে পণ দাইতে চাইলে আবার আসো বাস এতটুকুই বললাম যে পরিমণি আমাদের সমাজটাকে কত মানে নোংরা সমাজ ব্যবস্থা তৈরি করতে চায় সেটা আপনারা হয়তো বা প্রমাণ পায় গেছেন গা আজকের মতন এখানে রাখবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম